অনেক বিএড কলেজ বন্ধের মুখে কারণ সিট ভর্তি হচ্ছে না তারা এজেন্ট লাগিয়ে দালাল লাগিয়েও ক্যান্ডিডেট পাচ্ছে না পাবে কি করে জেনারেল ডিগ্রি কলেজগুলোতে অর্ধেকের বেশি অনার্সের আসন ফাঁকা বেশ কয়েক বছর যাব সিট ভর্তি হচ্ছে না আমরা নিউজে দেখতে পাচ্ছি শুধু তাই নয় ইউনিভার্সিটিগুলোতেও ইউনিভার্সিটিগুলোতেও সেখানে সিট ফাঁকা তিনবার চারবার নোটিফিকেশন বার করার পরেও তিন ভাগের এক ভাগ সিট ফিল হচ্ছে না তো এটা কার ব্যর্থতা স্টুডেন্টদের ব্যর্থতা না সরকারের ব্যর্থতা স্টুডেন্টরা সরাসরি বলছে আমরা হায়ার এডুকেশন হায়ার এডুকেশনে যাবো কেন কেন করব কোথায় চাকরি আমরা হায়ার এডুকেশনে যাই টিচিং প্রফেশনের জন্য অ্যাকাডেমিক্সের জন্য কিন্তু সেখানে কোথায় নিয়োগ দু হাজার ষোলো সালের পরে কোথায় সেভাবে নিয়োগ হয়েছে যেটাও নিয়োগ হয়েছে সেটাও দুর্নীতিগ্রস্ত সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের মুখ পড়েছে লজ্জা কোনো নিয়োগ নেই অনেকে বিএ বিএড এম এ বিএড এম এড পিএইচডি করে বসে রয়েছেন বয়স পেরিয়ে গেছে চাকরি নেই একবার চাকরির পরীক্ষায় ঠিকঠাকভাবে বসতে পারেনি তারা দুর্নীতির জন্য আর এই ঝামেলার জন্য কোনো নিয়োগ নেই তার জন্য এখন আমাদের কি করণীয় দেখুন এটলিস্ট বা এই জিনিসটা ভাবতেই হবে অ্যাট লাস্ট বলতে পারেন এই জিনিসটা ভাবতেই হবে যে আমাদেরকে বাঁচতে হবে আমাদের পেটকে বাঁচাতে হবে ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য প্রতিবাদ তো করতে হবে মুখ বন্ধ করে রাখলে চলবে না এই সরকারকে আমরা প্রচুর ভালোবাসি উইথ রেসপেক্ট ভীষণ ভালোবাসি ভালোবেসে এনেছি এতদিন রেখেছি কিন্তু এই সরকার আমাদের বঞ্চিত যোগ্যদের কথা কতবার ভেবেছে বলতে পারেন ভাবেনি তাই আমাদের এই যে চোখের জল এই চোখের জল শুধু বাড়িতে বসে ফেললে চলবে না আমি বলছি না সরকারের এগেন্স্ট আন্দোলন করুন এটা ভাঙচুর করুন অমুক করুন এসবের দরকার নেই সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখেছিলাম খুব ভালো লেগেছে আমার তাই শেয়ার করছি চলুন একদম চুপচাপ ভাবে কোনো রকম কোনো কথা ছাড়া আমরা বিরোধী দলের পার্টি অফিসের সামনে যাই লাইন লাগাই সেখানে লাগিয়ে আমরা সেখানে পার্টি অফিসের মেম্বার হই না সেই বিরোধী দলকে ভালোবেসে নয় আমাদের যখনই জিজ্ঞেস করা হবে নেশনাল ওয়াইড নিউজ হবে যে আমরা কেন যোগদান করছি লাখে লাখে একই দিনে একই সঙ্গে সবই ক্যান্ডিডেট যে আমরা এটাই বলবো আমরা এই সরকার আমাদেরকে চাকরি দিচ্ছে না বাধ্য হয়ে আমরা বিরোধী দলে যোগদান করছি বিরোধী দলকে ভালোবেসে নয় তবে যদি সরকারের লজ্জা হয় একটুখানি আমাদের তো চাকরি দেবেই না আমরা জানি ভালোভাবে কিন্তু একটু তো আমরা সরকারের চোখ খোলার চেষ্টা করতে পারি ওই আন্দোলন করে অবস্থান বিক্ষোভ করে কিছু হয়নি বহুদিন যাবত আন্দোলন করছে তাই এভাবে একটা প্রতীকী প্রতিবাদ হয়ে যায় কি বলেন আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ